একটা চ্যানেলকে আমরা কখন সাবস্ক্রাইব করে দেই বা ওই চ্যানেলের পাশে থাকতে চাই, আমরা তখনই থাকতে চাই যখন দেখি যে চ্যানেলটা হচ্ছে প্রফেশনাল, অনেকদিন থেকে কাজ করছে, চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবার। তো আপনি একটা নতুন চ্যানেলে যত ভালোই ভিডিও আপলোড করেন না কেন, যদি আপনার চ্যানেলে 25-30টা সাবস্ক্রাইব হয় বা সাবস্ক্রাইবার থাকে, তখন ওই চ্যানেলটা থেকে নতুন সাবস্ক্রাইবার পাওয়া কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়। হতে পারে আপনার ভিডিওটা যত বেশি র্যাঙ্ক করুক না কেন, তার কারণটা হচ্ছে মানুষ কখনো এই নতুন চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে দিতে চায় না, সবাই চায় একটু প্রফেশনাল চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকতে। তো আপনি কিভাবে আপনার এই সাবস্ক্রাইবগুলো হাইড করে রাখবেন সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও। আর কথা বাড়াচ্ছি না, এক ঝলকেই মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি আপনি কিভাবে আপনার সাবস্ক্রাইবারগুলোকে হাইড করে রাখতে পারেন। আমাদের সাবস্ক্রাইবারগুলোকে হাইড করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে এই যে আমাদের থ্রি ডট মেনু থাকে, সেখান থেকে আমরা এটাকে ডেস্কটপ সাইডে টিক দিয়ে ডেস্কটপ সাইট এনাবল করে দেবো। তো দেখেন ডেস্কটপ সাইট যখন এনাবল হয়ে যাবে তখন আপনাদের এই যে ডেস্কটপ সাইটের পাশে টিক চিহ্নটা চলে আসবে। তারপর আমরা যে কাজটা করব, এখানে এসে ওয়েবসাইটে লিখব studio স্টুডিও ডট ইউটিউব ডট কম। আপনার যদি এইটা দিয়ে দেয় স্টুডিও ডট ইউটিউব ডট কম, এটাতে যখন আমরা গো করে দিব তখন আমাদের ইউটিউব স্টুডিওটা চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি আমাদের ইউটিউব স্টুডিওটা। তো দেখেন এখানে আমাদের ইউটিউব স্টুডিওটা ঠিক সেভাবে ওপেন হয়েছে যেভাবে একটা কম্পিউটার থেকে আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যায়। আমরা যদি এটাকে একটু জুম করি, জুম করে একটু সাইডে দেখি, তাহলে আমরা একটু জুম করার পরে একবারে কর্নারে এই যে আমাদের ড্যাশবোর্ডটা, সেটার মধ্যে যখন আমরা ক্লিক করে দিব তখন আমাদের যেহেতু ড্যাশবোর্ডটা চলে আসছে, তো তার উপরেই এই যে আমাদের থ্রি লাইন একটা মেনু আছে সেখানে আমরা একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখেন আমাদের মেনুটা এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। তো আমরা এখানে মেনুটাকে এক্সপ্যান্ড করে দিব। তারপর একবারে নিচে আমরা দেখব সেটিং নামে একটা অপশন আছে, আমাদের সেই সেটিং অপশনের ভিতরে আমরা চলে যাব। আমাদের সেটিংটা ওপেন হয়ে গেছে, আমরা একটু জুম আউট করে দিব সব কিছুই ভালোভাবে দেখার জন্য। তো সেটিংটা আসার পর এখানে দেখেন আমাদের এই যে চ্যানেল নামে একটা সেটিং আছে 2 নম্বর অপশনে, সেই চ্যানেলে আমরা ক্লিক করে দেবো, আমাদের এই চ্যানেলে চলে আসব। চলে আসার পর এখানে আমাদের চ্যানেলের কিওয়ার্ড, চ্যানেলের কান্ট্রি এইসব চলে এসেছে, তো আমাদের সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে আমাদের সাবস্ক্রাইবারগুলোকে হাইড করা, সেজন্য আমরা এই অ্যাডভান্স সেটিংয়ে চলে আসব। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে এই যে সাবস্ক্রাইবার কাউন্ট, এটাকে আপনি এই যে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এটাতে যদি আমি টিক দিয়ে দেই, এটাতে টিক দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আমার সাবস্ক্রাইবারগুলোকে শো করবে। আর আমি যদি সাবস্ক্রাইবারগুলোকে হাইড করতে চাই তাহলে এখান থেকে আবার টিকটা উঠে দেবো। উঠে দেওয়ার পর আমার নিচে এখানে সেভ অপশন আছে, আমি যদি এখন এখানে সেভ করে দেই তাহলে আমাদের সাবস্ক্রাইবারগুলো হাইড হয়ে যাবে। এখন যে কেউ আমাদের চ্যানেলটা সার্চ করুক, আমি দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সার্চ করলে আসে কি না। হয়তো বা মাঝে মাঝে এটা আপডেট হতে একটু সময় লাগে, কিন্তু আমরা এখন ইনস্ট্যান্ট দেখি যেহেতু আমরা কেবল কাজটা করলাম সেটা এখানে দেখাচ্ছে কি না। তো আমরা এখন এখানে যদি আমাদের চ্যানেলটা সার্চ করি অল বেস্ট টিপস লিখে, আমরা এটা সার্চ করার পর আমাদের চ্যানেলটা দেখেন চলে আসছে। এখন সাবস্ক্রাইবারটা দেখাচ্ছে কিন্তু আপনাদের ঠিকই কিছুক্ষণের মধ্যে এটা হাইড হয়ে যাবে। তো আবার যখন আপনারা আইনআউট করতে চাবেন সেখান থেকে আবার চাইলে আপনাদের ওই সেম সেটিংয়ে গিয়ে আবার ওই সাবস্ক্রাইবার কাউন্টটাতে একটা টিক দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। এখনও বুঝতে কোনো সমস্যা থাকলে ঝটপট কমেন্টে জানিয়ে দিন। চ্যানেলে যদি প্রথমবারের মতো এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক অলরেডি দেওয়া আছে, তাহলে সেখানে আমাকে ফলো করতে পারেন। আবারও ধন্যবাদ আশা করুন ভিডিওটি দেখার জন্য।